নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল প্রকল্প বাংলায় তো বন্ধুরা আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তার যে নতুন লিস্ট দু হাজার কুড়ি একুশে নতুন লিস্ট সেটা বেরিয়ে গেছে এবং তার সাথে আমরা মূল যেটার উপর ফোকাস খাবো সেটা হচ্ছে যেগুলো এখন ইনকমপ্লিট ছিল দু হাজার কুড়ি একুশ সালের সেগুলোর লিস্ট বেরিয়ে গেছে তো কীভাবে চেক করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো খুব চেক করা খুবই সহজ কিন্তু বন্ধুরা আমি দেখিয়ে দেওয়ার আগে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এরকম ধরনের ভিডিও আনতেই থাকি তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে বন্ধুরা আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনারা কোথায় পাবেন আমাদের ডেসক্রিপশানে তো সেইখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিন এই ওয়েবসাইটটি ওয়েবসাইটটিতে আসার পরে সিম্পলি যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন ওপরের কোনায় এইটাতে ক্লিক করে ডেস্কটপ সাইড মোড দেখুন আমার এনেবেল করা আছে আপনারা করে নেবেন করে নেওয়ার পরে কি করতে হবে একটু আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আশেপাশে যে সেকেন্ড অপশানটা এতে একটা ক্লিক করবেন করার পর দেখুন রিপোর্ট এই রিপোর্টে একবার ক্লিক করবেন ঠিক আছে এই পেজটা যেই ওপেন হবে দেখুন এখানে যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট এ তো এইটার নিচে যে আপনার ছ নম্বর অপশানটা আছে পঞ্চায়েত ওয়াইস ইনকমপ্লিট হাউস এইটাতে একবার ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো পেজ খোলা দেখতে পাচ্ছেন অনেক রকম ডিটেলস আছে তো এখানে আপনাদের কী করতে হবে খুব ভালোভাবে দেখবেন তো আপনারা যে ইয়ারে দেখতে চাইছেন দেখুন দু হাজার কুড়ি একুশের নতুন লিস্ট এই যে দু হাজার কুড়ি একুশটা আপনারা চুজ করবেন যদি দেখতে চান এছাড়া আপনারা যদি আগের কোনো লিস্ট দেখতে চান সেই হিসাবে সাল আপনাদের এখানে চুজ করে নিতে হবে তো আমি দু হাজার কুড়ি একুশটা আপনাদের দেখাবো তারপর থেকে এখানটা আপনারা কোন স্কিমেরটা দেখতে চাইছেন এখানে দেখুন আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটা চুজ করলাম তো আপনারা চাইলে এখান থেকে অনেক রকম স্কিম আছে আপনারা যেইটা চাই চাইছেন সেটা দেখে নিতে পারেন তো আমি এখানে আবাস যোজনা গ্রামীণ লিস্টে দেখাবো তারপরে আপনারা আপনাদের স্টেট অর্থাৎ আপনাদের রাজ্যটা আপনাদেরকে চুজ করতে হবে তো সেটার জন্য আমি এখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করছি আচ্ছা করার পর এখানে আপনাদের সেকেন্ড জেলা চুজ করতে হবে আপনার জেলা তো আমি আমার এখানে জেলাটা চুজ করলাম তো এই সাইডটা একটা কথা বলে রাখি কখনো কখনো খুব ডিস্টার্ব করে হয়তো খোলে না বা হয়তো লোডিং হয় একটা কিছু চুজ করার পরে হয়তো আমি এখানে আমার জেলাটা চুজ করলাম তারপরে একটু লোডিং নিতে থাকলো এক দু মিনিট তো এরকম হয় তো অধৈর্য হবে না হয়তো চেষ্টা করতে হবে কারণ অনেকেই এখানে ট্রাই করছে দেখার তো একটু তো প্রবলেম হতে পারে তো এরপরে আমি আমার জেলা চুজ করার পর আপনার আপনাদের ব্লক চুজ করতে হবে তো আমি আমার ব্লকটা চুজ করলাম করার পর আপনাদের কি করতে হবে এবার আপনাদের গ্রাম পঞ্চায়েতটা চুজ করে দিতে হবে এখানে মিউনিসিপ্যালিটির কোনো প্রশ্ন নেই কারণ এটা আবাস যোজনা গ্রামীণ সো আপনাদের গ্রাম পঞ্চায়েত দিয়ে চুজ করতে হবে তো আমি আমার গ্রাম পঞ্চায়েতটা চুজ করলাম করার পর তখন এবার আমি সব ফিল্ড পূরণ করে দিয়েছি তো এবারে কি আছে দেখুন মানে একটা ক্যাপচা আছে অর্থাৎ বাহাত্তর থেকে চল্লিশ বাদ দিলে অর্থাৎ মাইনাস করলে বা বিয়োগ করলে যাই বলুন কী আসবে সেটা আপনাদের লিখে দিতে হবে খুবই সিম্পল ব্যাপারে একটা আপনারা লিখবেন লেখার পর দেখুন এখানে ডেস্কটপ সাইডটা আপনি করে নেবেন তাহলে আপনারই সুবিধা হবে তো করে নেওয়ার পর দেখুন এখানে আপনাদের যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের ভেতর যতগুলি গ্রাম থাকবে তাদের একটা লিস্ট দিয়ে দেবে তো আমার এখানে পাঁচটা গ্রামই আছে সো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবো আপনারা যে কোনো একটা গ্রাম আপনার যে গ্রামটা সেটা দেখার জন্য ধরুন আমার এখানে পানিয়ারা তো এখান থেকে আমি এই যে ইনকমপ্লিট হাউস আছে না এখান থেকে যেরকম স্যাংশন হয়েছে চোদ্দোটা এখন চোদ্দোটার কাজই হয়নি আমি এই চোদ্দো নাম্বার একবার ক্লিক করব আপনাদের যটা থাকবে সেটা আপনারা ক্লিক করবেন সেই নাম্বারটা দেখুন এখানে সমস্ত লিস্ট বেরিয়ে গেছে যে এই জনের নামের লিস্টটা বেরিয়ে গেছে তো এখান থেকে আপনি ডাউনলোড এক্সেল মোডেও করে নিতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালি আপনারা খুঁজে নিলেন আপনাদের নামগুলো ধরুন আপনার নামটা তিন নম্বরে আছে তো থাকার পর আপনি কীভাবে এটা পাবেন তো এখানে প্রিন্টে ক্লিক করবেন একটা করার পরে এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন অথবা প্রিন্ট করে সেভও করে নিতে পারেন প্রিন্টে ক্লিক করে প্রিন্টও করে নিতে পারেন অথবা পিডিএফ ফাইলে সেভ করে নিতে পারেন তো এইবারে অনেক একটা প্রশ্ন করছে আমি দেখলাম যে আপনাদের গ্রামে তো একই নামে দু তিনজন ব্যক্তি আছে বুঝবো কী করে তো আপনাদের গ্রামে দু তিনজন ব্যক্তি থাকলেও কিন্তু সবার রেজিস্টার রেজিস্ট্রেশন নাম্বারটা আলাদা হবে এই যে সেকেন্ড আছে না রেজিস্ট্রেশন নাম্বার সেকেন্ড অপশানটা তো আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবেন তাহলেই হয়ে যায় তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন এছাড়া হাউস স্ট্যাটাস আপনাদের যে কীরকম আর কি বাড়ির স্ট্যাটাসটা আর কি কীরকম কাজের জন্য টাকাটা স্যাংশন হয়েছে সেটাও দেখতে পারেন অসুবিধা নেই আর সেটাও যদি এক হয় আপনারা স্টেশন নাম্বারটা দেখে আশা করি বুঝতে পেরে যাবেন তো এইটাই হচ্ছে সহজ পদ্ধতি দু হাজার কুড়ি একুশ সালে ডিস দেখার তো এইটুকুই আজকে দেখানো ছিল যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন কারণ এটা অনেকেরই জানার বিষয় থাকে যে অনেকেই লিস্টটা দেখতে চাইছে কারণ নতুন লিস্ট বেরিয়েছে হয়তো আপনারই কারোর বাড়ির নাম থাকতে পারবে আপনার আশেপাশের বা বন্ধুদের একটু শেয়ার করবেন যাতে তাদেরও লাভ হয় আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ধন্যবাদ